আরএমটিএলএসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কামিজের সামনের পার্ট কেন পিছনে চলে যায়। সব ক্ষেত্রে যায় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে যায়, এবং কেন যায় সেটা অনেকে প্রশ্ন করেছেন। তো আজকে তার জন্য এই ভিডিওটা তৈরি করা। আমি এখানে একটা কামিজের ডেমো রেখেছি, তো ডেমোতে রেখেছি, আশা করি আপনারা এটা বুঝতে পারলে কামিজটা বুঝতে পারবেন। অনেকের মেদ ভুরি থাকে, তো সেক্ষেত্রে কি হয়, সামনা পাটটা আর পিছন পাটটা যদি সমান কাটেন তখন পিছনে সামনের পাটটা যেতে থাকে। তো তার জন্য এই যে দেখুন, আমি এখানে ধরুন এটা কামিজের সামনে পাট, এটা হচ্ছে পিছন পাট। তো এর জন্য ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, পিছন পাটটা 1 ইঞ্চি বড় রাখবেন, 1 ইঞ্চি বড় রাখবেন মোড়ার সাইডে, এই পাশে না, কিন্তু মোড়ার সাইডে 1 ইঞ্চি বড় রাখবেন পিছন পাট। আর মোড়াটা কাটার সময় যখন কাটবেন তখন সামনা পাট, এই পিছন পাট যেহেতু 1 ইঞ্চি বড় রাখবেন, যখন আপনারা হাত লাগাবেন কাজ জয়েন দিবেন, এইভাবে কাজ জয়েন দেওয়ার পর যখন এইখান থেকে হাতটা লাগাবেন, এই এই দুইটা 1 ইঞ্চি জয়েন দেওয়ার পর যে 1/2 ইঞ্চি হচ্ছে, এই 1/2 ইঞ্চি থেকে হাতে জয়েন দিবেন। হাতে জয়েন দিলে তখন ওই যে পিছন পাটে যে 1/2 ইঞ্চি বেড়ে গেল, বেড়ে যাওয়ার পর সামনা পাটে যে ওটার সাথে সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে তখন আর এই সমস্যাটা থাকবে না। এর জন্য আপনারা কি করবেন, যখন বডির মোড়া কাটবেন, যদি 7 ইঞ্চি মোড়া থাকে সেক্ষেত্রে 1/2 ইঞ্চি কম কাটবেন, ছোট কাটবেন, কারণ 1 ইঞ্চি কিন্তু আপনি পিছন পাটে রাখতেছেন। এর জন্য পিছন পাটে 1 ইঞ্চি বেশি রাখার জন্য যদি এক সমান কাটেন সেক্ষেত্রে হাতের মোড়া, বডির মোড়া বড় হয়ে যাবে। তো এর জন্য 1 ইঞ্চি যখন আপনারা ব্যাক পার্ট বড় রাখবেন সেক্ষেত্রে এখানে 1/2 ইঞ্চি ছোট রাখবেন। 1/2 ইঞ্চি ছোট রাখলে এই যে 1/2 ইঞ্চি এখান থেকে সামনের দিকে চলে আসবে, আর এই পাশে 1 ইঞ্চি বড় রাখবেন। বড় রেখে কামিজের গলা তৈরি করবেন। গলা তৈরি করার পর মোড়া জয়েন, আমরা সাধারণত আমরা দেখাচ্ছি এইভাবে জয়েন দিয়ে হচ্ছে, এই যে দুইটা জয়েন দিয়ে এখান থেকে হাত লাগাই, কিন্তু যখন আপনারা দেখবেন যে কামিজ পিছনে চলে যায়, এর কারণে আপনারা এই এই পিছন পাটটা যখন বড় রাখবেন 1 ইঞ্চি, সেক্ষেত্রে এইভাবে জয়েন দিয়ে এই 1/2 ইঞ্চি থেকে পিছনের দিকে থেকে মোড়াটা জয়েন করবেন। মোড়াটা জয়েন করলে আপনাদের এই সমস্যাটা থাকবে না, এবং এই নিয়মে কাটিং করবেন। কাটিং করলে সামনা পাট ধরুন আমি এটা 5 ইঞ্চি সামনা পাট কাটলাম গলা, এই গলা কাটলাম, পা ডিপ কেটেছি হচ্ছে 5 ইঞ্চি, ধরুন পিছন পাট হচ্ছে 3.5, তখন এখান থেকে 3.5 ইঞ্চি কাটবেন। দুইটা পাট এক সমান কাটবেন না, যদি এক সমান কাটেন তখন ওই যে মেদ, যাদের একটু ভুঁড়ি আছে একটু হেলদি, তার জন্য কিন্তু এই সমস্যাটা হয়, সামনের দিকের থেকে পিছনের দিকে কামিজটা চলে যায়। নর্মালি মানুষের কিন্তু যায় না, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা একটু হেলদি তাদের কিন্তু পিছনে চলে যায়, আর নর্মালি যারা তাদের কিন্তু কামিজ পিছনের দিকে যায় না। তখন আবার এইভাবে জয়েন দিয়ে এইভাবে গলাটা তৈরি করবেন, আর এইভাবে করলে আপনাদের যে কামিজের যে পিছনে চলে যাওয়ার যে সমস্যাটা, এই সমস্যাটা থাকবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে তারপরও কোথাও সমস্যা হয় তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আরও চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন। আর আমি আবারও বলতেছি, যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে আবারও কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই এটা রিপ্লাই করে দেব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর এমপ্লেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো।